প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে চিকেন বারবিকিউ করব, তার একটা প্রসেসটা আমরা ফলো আপ করছি। সেখানে আমাদের সঙ্গে হেল্প করছেন আহমেদ টুটু ভাই এবং মাসুম হোসেন ফ্রম বরিশাল। সো নিচে কয়লা দেওয়া আছে, কয়লার উপরে এক ধরনের হেল্পিং হ্যান্ড হিসাবে লোহার গুণা ইউজ করা হয়েছে এবং এখানে মুরগি ফ্রাই করা হচ্ছে এবং এখানে সোনালি সোনার যে কাজ করে সে একটা হাওয়া এয়ার সাপোর্টার একটা আছে। তো দেখা যাচ্ছে আমরা কীভাবে এটা ফলো আপ করছি, দেখবেন। হ্যাঁ, বারবিকিউ করা হচ্ছে। আমরা পুরো মুরগিটাকে একদম স্লাইস করেছি এবং সঙ্গে লেগ পিস এগুলো আলাদা করেছি। সো মোটামুটি আমি মনে করি খুব এক্সাইটিং একটা সময় আমরা পার করছি। আমাদের আরও সব যারা কলেজ ছিল তারা একটু বিভিন্ন কাজে ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরে আসছে, খুব কষ্ট করছে। সাকসেস মাসুম, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো প্রসেসিংটা অনেক দূর এগিয়ে গেছে, হোপফুলি এইভাবেই করতে হয়। আমি যদি আপনাদের কাছ থেকে দেখেন তাহলে দেখবেন নিচে কয়লা আছে এবং তার উপরে ছেড়ে দেয় করা হচ্ছে। So, thank you so much.